এখানে অস্তিত্বের প্রশ্ন, এখানে আত্মীয় বিশ্বাসের প্রশ্ন। অনেকে জানা দিতে হবে কোন রাজনৈতিক মাঠে আমরা সততা বিভক্ত থাকতে পারি, আমাদের কার পরিচয় আহমানিক করি, কার পরিচয় বিএনপি করি, কিন্তু আমার কোরআন যদি আক্রান্ত হয়, আমার কোরআনকে নিয়ে যদি সেই খাওয়া হয়, এই বস্তু কোরআন শরীর থেকে কোরআন নিশ্চিহ্ন করার পুরস্কার আক্রান্ত যদি করা হয়, কসম আল্লাহ এক বছর ছাড়া হবে না। আপনার মস্তিষ্ক ধ্বংসের চক্রান্ত চলছে, শিশু কিশোর ওদের অবুঝ মত ওদের ভেতরে ভাইরাস ঢুকা দেওয়ার চক্রান্ত চলছে, বেছে নেওয়া হয়েছে মেট্রিক পর্যন্ত বাচ্চাদেরকে, সিলেবাসের এত গন্ডগোল, ওই বয়স থেকে বেছে নেওয়া হয়েছে, কারণ ওই বয়স থেকে জয়বাদ হয় সে দিনের দিকে যাবে না বুদ্ধিনের দিকে যাবে, ওই জায়গা মতো ওরা ঠিকই হামলাটা করছে। ইদানিং আমরা লক্ষ্য করছি যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা নতুন সাজ, সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়, একটা ছোট্ট ছেলেকে টুপি পরায়া দেয়, দাড়ি পরায়া হুজুর সাজায়, আর একটা ছোট্ট মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, ওরা বিচারক এবং অডিয়েন্সের সঙ্গে নাটক করে দেখায়, ওই দাঁড়িওয়ালা ছেলেটা যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে, কি বুঝায় ওরা, যেটা হচ্ছে একাত্তরের দৃশ্য, একাত্তরে এইভাবে রাজাকাররা আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নম্বর এক, ঠিক বেশি বলার দরকার নাই পরে একসাথে, উদাহরণ নম্বর এক। উদাহরণ নম্বর দুই, বাংলাদেশের টেলিভিশন সিনেমা ওই মঞ্চ নাটক থিয়েটার এগুলোতে আমরা শুনছি দুইটা চরিত্র, একটা গাদ্দার আর ভিলেন চরিত্র, আরেকটা থাকে নায়ক চরিত্র, নায়ককে দিয়া সমাজের সব ভালো কাজগুলো করানো হয়, আর ওই ভিলেনকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজগুলো করানো হয়। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ওই ভিলেন সদস্যের কেমনে মাথায় টুপি লাগাইয়া দিচ্ছে, মুখে দাড়ি লাগাইয়া দিচ্ছে, বুঝাইতেছে দাড়িওয়ালা টুপিওয়ালা এরা হচ্ছে সমাজের সবচাইতে নিকৃষ্ট খারাপ লোক। এই উদাহরণ নম্বর তিন। আমি তিন নম্বর আরেকটা উদাহরণ দেই, 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে ঢাকার শহরকে গণজাগরণ মঞ্চ বসলো, ওই দাবির সাথে আমাদের শত্রুতা নাই মিত্রতাও নাই, বরং আমরা 1400 বছর থেকে এই দাবি জানায় আসছি সব জালিমের বিচার হোক, কিন্তু বিপত্তি ভাগ্য কোথায়? আন্দোলনের সাথে কোনো আপত্তি বিপত্তি ছিল না, বিপত্তি ভাগ্য কোথায় যখন গণজাগরণ মঞ্চের আগের আড়ালে কিছু নাস্তিক প্রেমীদের বোঝা বসে বসে আল্লাহর নবী আমাদের পঞ্চাশ টুকরা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে জঘন্য শব্দ লেখালেখি করছিল, তখন বাংলাদেশের আওয়ামী নেই বিএনপি নাই, ইসলামকে ভালোবাসে নারীকে ভালোবাসে প্রত্যেকটা মানুষ বর্জ্য উঠলো, গণজাগরণ মঞ্চ আস্তে শেষ হলো, শেষ হলো না চাঙ্গা হলো, আমি সেই কথা বলতে চাচ্ছি না। গণজাগরণ মঞ্চের খুব কাছাকাছি আমার অবস্থান, 1.5 থেকে 2 কিলো। হ্যাঁ, ওই সময়ের উত্তাপ, দিনগুলোর উত্তাপ আমার শরীরেও লাগে, সঙ্গে দেওয়া লোকজন আসা যাওয়া করে। একদিনের ঘটনা শোনাচ্ছি আপনাদের, কারো শোনার কথা আপনাদেরকে শোনাচ্ছি না, আই উইটনেস, একদম আমি সাক্ষী, চাক্ষুষ আমার সাথেই হওয়া ব্যাপার, শোনার কথা নয়। আমার সায়েন্স ল্যাবরেটরিতে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার যে ব্রিজ, লম্বা ব্রিজ। একদিনের কথা, আমার গন্তব্য উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে, যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিক দক্ষিণ দিক থেকে আসছে, আমাকে ক্রস করবে, তাদের বেশভূষা দেখা, তাদের সাজগোজ দেখা, তাদের পোশাক আশাক দেখা, আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে, এটা আমার আপত্তি করার কিচ্ছু নাই, এটা মায়ের কাজ, সন্তানের হৃদয়ে ইমানি চেতনা জাগ্রত করবে, দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়ের কাজ। মা হয়তো সেই কাজটা করার জন্যই গণজাগরণ মঞ্চে নিয়ে গিয়েছিল, কিন্তু বিপত্তি ভাগ্য কোথায়? ওই মা
টাকা দিচ্ছে আমাকে দেখায়া দেখায়া বলার জন্য বলো বলো তুই রাজাকা তুই রাজাকা আহা এই বাচ্চা গোলদগর মঞ্চে তো গিয়েছে কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন ওই যে ছোটবেলায় পড়া অদ্ভুত প্রাণী ওরা হাট্টি মাটি বিটি মাঠে বেড়া দিয়ে ওদের খারাপ মতো সিং ওইরকম অদ্ভুত কোন প্রাণী কিনা সে জানতো না মা শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানে হচ্ছে এই টুপিওয়ালা আমাদের কথা ওই বস্ত ১৯৭৫ মুক্তিযুদ্ধ দাঁড়িয়ে বিরুদ্ধ তো হয় নাই টুপির বিরুদ্ধ তো হয় নাই ইসলামের বিরুদ্ধ তো হয় নাই ৭১ মুক্তিযুদ্ধ ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের প্রতিরোধ আপনারা ওই যে জাদুঘর আছে মুক্তিযুদ্ধ জাদুঘর আছে ওখানে আগর না ওখানে যারা দেখেন এখন ইতিহাসের সাক্ষী দেওয়ালে যে সমস্ত পোস্টারগুলো সাজানো আছে ওইখানে রাজাকারদেরকে ভীত রাজাকারদের ছবি আছে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাঁড়িয়ে নাই মাথায় টুপি নাই বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহানমন্ত্রী আকরাম মুজাম্মেল হক তিনি তার মাথায় টুপি মুখে দাঁড়ি আমরা কয়েক বছর আগে বর্মার সাথে রক্ষা করেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মানের টেস্ট দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাঁড়িয়ে মাথায় টুপি আমরা ইতিহাস থেকে জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় দুই রাকাত সালাতুল হাজত পড়ে বের হতো আমরা রাজপুত ময়দানে সেই তত্ত্ব ভাষণ আজও ভুলি নাই আমাদের হৃদয়কে আন্দোলিত করে বাংলাদেশের ইস্তপতি স্বাধীনতার মহান ঘোষক সেই দিন তুমি নাচিয়ে নাচিয়ে বলছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে স্বাধীনতার ঘোষক যে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না বাড়ির বিরুদ্ধে হতে পারে না টুপির বিরুদ্ধে হতে পারে না বাকি নাই ওই সময় শয়তান ওই যুগের কাফেরদেরকে নিয়ে ডাইরেক্ট বলতো কাউকে মাহুল হিফাজত করে আন ওই গল্পি কোন শুনবে না কাউকে শুনতে দিবে না এই যুগে শয়তান তার কৌশল পরিবর্তন করেছে এই যুগে ডাইরেক্ট তো ধরে না মাইক তো খালে নতুন কৌশল করছে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যাদের মনের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে কোরআন শিক্ষার প্রতি ঘৃণা তৈরি হবে আস্তে আস্তে এই মানুষগুলো দাড়িওয়ালা থেকে টুপিওয়ালা থেকে কোরআন শিক্ষা থেকে দূরে সরে যাবে এটাই আমাদের চূড়ান্ত টার্গেট আর মোহাম্মদের পক্ষ থেকে একটা আখেরি পয়গাম শোনাতে চাই ইমামদের পক্ষ থেকে আখেরি পয়গাম শোনাতে চাই কোরআনের রসনা একাত্তরে দেশ চুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে মানচিত্র রক্ষায় ইমান রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয় আবার যুদ্ধ হবে করেছে ব্রিটিশ লাল কুত্তারা পাঁচ মাস